আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। দেখেন আমাদের বেকারি কিভাবে বার্গার সামুন বানানো হয়, এক টেক বানানো হয়। দেখেন এটা মিক্সিং, এখানে এখানে মেশিন, এখানে এখানে কেক মেশিন, মেশিনের অভাব নাই। দেখেন এটা হলো মিক্সার, এটা দিয়ে পাতলা করে, পাতলা করে নিয়ে মেশিন। এখন পাতলা করা শেষ, দেখেন এটা হয়েছে পিজা। এই পিজা লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন, তাহলে পিজা কিভাবে বানা শিখতে পারবেন। পিজা ডোনাট শিখতে পারবেন, সব কিছু শিখতে পারবেন। এখানে আছে ডোনাট, দেখেন ডোনাট ফ্রাই করার পরে দেখাবো আপনাদেরকে। চস দেওয়া শেষ, চস এখন দিব মরিচ, পিজার মরিচ, তারপরে চিজ। এখন চস দেওয়া শেষ, হলো যা মরিচ, পিজার মরিচ, এটা আরবিতে বলে ফিল ফিল, হলো পিজা চিজ, পিজা চিজ। এটারে সালাতের মেশিন দিয়ে শাসন লাগবে, সালাতের মেশিন দিয়ে এগুলোর এইভাবে পাউডার করে গেলে। দেখেন আমাদের পিজা বানানো শেষ, এখন রাখি দিব গরম পানি হিটারে, পিজাটা বড় হয়ে গেলে তারপর ওভেনে নিব, গরম পানি হিটারে দেবো। চলে নারকেল বানাবো, নারকেলটা দেখেন এই নারকেল, এগুলো নারকেলের সাথে কালার, নারকেল বানাবো। নারকেল দেখেন আমাদের পুরো সামানগুলো দেখেন, সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, তো পিজা টিজা সামান কীভাবে বানা শিখতে পারবেন। আর রেসিপিটা যা যা লাগবে কমেন্ট বক্সে বলবেন, রেসিপিও দিব। দেখেন দিয়ে দিলাম নারকেল, এটার উপর আরেকটা বসবে, এটার নাম আরবিতে এটার কোকোনাট বলে। দেখেন এটার উপর আরেক পার্ট বসবে, এবার এটার উপর আরেকটা পার্ট বসবে। দেখেন আমাদের নারকেল বানানি শেষ, নারকেল বানানি শেষ, এখন রাখবো গরম পানি হিটারে। এসে তো আমাদের বানাইয়া রুম, এটা এটা আমাদের বানাইয়া রুম, এটা হলো আমাদের বানাইয়া রুম, বানাইয়া রুম। এখন দেখাবো হিটার কোন জায়গায়, আপনাদেরকে দেখাবো সাথে, তখন হিটারে রাখবো বড় হয়ে বেলা সামানটা। দেখেন বানানোর শেষে সব সামানগুলো এই রুমের ভিতরে ঢুকানো, এটা হলো গরম পানির হিটার। বানানোর শেষে দেখেন এখানে আসবে সব সামানগুলো, এখানে জমা হবে, এটা হলো হিটার রুম, এখানে বড় হইবার জন্য এটা গরম পানির তাপ। দেখেন সব সামান এখানে এই রুমে আসবে বানানোর শেষ হলে, তারপরে দেখবে যে ওভেনে বেটার, এটা হলো ওভেন, এটা হচ্ছে পাকানো হবে ওভেন। দেখেন সামান ঘুরে, এটা হচ্ছে পাকাই না ওভেন, কারেন্ট দিয়ে গ্যাস দিয়ে পাকায়। আমার রুটি আরও অনেকগুলো রেডি হয়েছে, এটার মধ্যে কারণটা রেডি ফাঁকায় আর কি। আমাদের বেকারি বিশাল বড়, আমাদের পেকিং রুমে সরেন কী কী সামান রেডি। দেখেন এটা আমাদের পেকিং রুম, এগুলো এখন বাইরে হয়েছে, পিজা টিজা বাইরে হলে দেখাবো। পিজা বাইরে হইতে 20 মিনিট লাগবো, পিজা ডোনার দেখেন, এটা হলো যে পেকিং রুম। পেকিং চলে, পেকিং বেকন বার্গার, সামানের অভাব নাই। পিজা বাইরে তার আধা ঘন্টা লাগবে, পিজা পরে দেখাবো, তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিও দেখবেন তাহলে পিজা কীভাবে বানাইছে সবগুলো শিখতে পারবেন। পিজা ডোনাট কোকোনাট তার অভাব নাই, সবগুলো শিখতে পারবেন। পিজা এখন ওভেনে যাইব, ওভেনে 10 মিনিট, 210 দিবেন মিনিট, 10 মিনিট। পিজা কোকোনাটও যাইব, এটা এখন কোকোনাট, এই পিজাই করছেন পুরো ওভেনে যাইব এখন।
স্টার্ট এখন ২২০ দিতে হবে ভিজা নরম হইব ভিজা তো বাড়া দিব না এত ভিজা নরম হইব ২১০ দিতে হবে আমাদের পিজা রেডি এই হলো যে পিজা পিজা রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর পিজা হইলো বার্গার এটা হইলো আমাদের ডোনাট